বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার গেল 24 ঘন্টায় কক্সবাজারে 235 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। অতিবৃষ্টিতে কক্সবাজারের হোটেল মোটেল জোনসহ জেলার রামু উপজেলা, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। রামুতে বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন রামু উপজেলার সাচিং মারমা ও আমজাদ হোসেন। এদিকে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের সংখ্যায় পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করেছেন জেলা প্রশাসক শাহিন ইমরান। Come on, come on.